দেখুন, আমার কোডটি সেভ হয়ে গেছে। এবার আপনাকে আমার সাইটটি ভিজিট করে দেখিয়ে দিই যে আমার অ্যাডটি সঠিকভাবে আমার সাইটে সেট হয়েছে কিনা। দেখুন, আমার অ্যাডের যে বক্স সেটি চলে এসেছে। এভাবে আপনি আপনার অ্যাডগুলিকে পুনরায় সাজিয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল উপম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউজিওএক অ্যাকাউন্টটি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাক্সেস থেকে ডিলিট করবেন। অনেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়ার পর তারা ইউজিওএকের সঙ্গে তার ওয়েবসাইটটি লিঙ্ক করেছিল আর্নিং বাড়ানোর জন্য, কিন্তু দেখা গেছে কোনো কিছু এররের জন্য বা কোনো কিছু কারণের জন্য তাদের ইউজিওএক থেকে ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে। সেক্ষেত্রে আপনাকে ওই অ্যাকাউন্টের জন্য পুনরায় অ্যাপ্লাই করার জন্য 6 মাস ওয়েট করতে হবে। সেক্ষেত্রে আপনার আর্নিং অনেকটা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে অ্যাডসেন্স থেকে। সেক্ষেত্রে একটাই উপায়, আপনাকে ইউজিওএক থেকে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস ডিলিট করতে হবে বা আপনার অ্যাডসেন্স থেকেও অ্যাক্সেস ডিলিট করতে হবে। কি করে করবেন তার এ টু জেড আজকে দেখাবো আমি, এবং আমি বলবো বন্ধু আপনি এ টু জেড ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে আপনার ওয়েবসাইটে একটি বড় ইফেক্ট আসতে পারে। সঠিকভাবে যদি আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস ইউজিওএক থেকে ডিলিট করতে না পারেন, তাহলে খুবই প্রবলেম হবে, আপনার অ্যাডসেন্সে আর্নিং ও বন্ধ হয়ে যেতে পারে। তো দেখে নিন, আমি একটি ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেক্ষেত্রে আমার যে এররটি এসেছে দেখে দিই আপনাকে। এখানে মনিটাইজ অপশন যাই, এখানে দেখুন দেখেছে স্ক্র্যাপ কন্টেন্ট, অ্যাডাল্ট সেন্সিটিভ কন্টেন্ট, ডাউনলোড অ্যান্ড স্ট্রিমিং ওয়েবসাইট। এখানে এই তিনটি এররের জন্য আমার ওই ওয়েবসাইটটিকে ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে। এখন কথা হচ্ছে আমি এটিকে সঠিকভাবে ডিলিট করব কিভাবে। তার জন্য আপনাকে কি করতে হবে, এই চারটি ট্যাব আপনাকে ওপেন করতে হবে। প্রথম ট্যাবটি হলো আপনার অ্যাডসেন্স এর ড্যাশবোর্ড, দ্বিতীয় হলো আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড অর্থাৎ অ্যাডমিন প্যানেল। যদি আপনি ইউজিওএক এর কোড আপনার ওয়েবসাইটে পেস্ট করে থাকেন তবেই আপনি এটি ওপেন করে নেবেন, কারণ আপনার ওই কোডগুলি এখান থেকে ডিলিট করতে হবে। তৃতীয় হলো আপনার ইউজিওএক অ্যাকাউন্টের ড্যাশবোর্ড, সেটিকে আপনি ওপেন করে নেবেন, এবং চতুর্থ হলো আপনার ক্লাউড ফেয়ারের ড্যাশবোর্ড। এই চারটি আপনাকে ট্যাব আপনার ব্রাউজারে ওপেন করে রাখতে হবে, তারপর আমি যেভাবে দেখাচ্ছি আপনাকে আপনি সেইভাবে এগিয়ে যাবেন। তার আগে বলবো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, উপরন্তু এর ফায়দা অনেক। এরকম হেল্পফুল ভিডিও আপনি সবার আগে পাবেন, তার জন্য বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন। তা চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার অ্যাডসেন্স এর ড্যাশবোর্ড। সেখানে গিয়ে কি করবেন, প্রথমে আপনি এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন অ্যাকাউন্ট অপশনে, তারপর এখানে যে অ্যাক্সেস এন্ড অথরাইজেশন এখানে ক্লিক করবেন, তারপর থার্ড পার্টিস অপশনে ক্লিক করবেন। আপনার যদি অ্যাডসেন্স থেকে অ্যাক্সেস হয়ে থাকে তাহলে এখানে আপনার থার্ড পার্টি অর্থাৎ ইউজিওএক এর অপশন দেখাবে, সেখানে আপনি রিমুভ অপশনে পেয়ে যাবেন, সেটিকে আপনি রিমুভ করে নেবেন। এটি হলো প্রথম ধাপ। এরপর আপনাকে দ্বিতীয় স্টেপে চলে যেতে হবে, তার জন্য আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন। এখানে গিয়ে আপনি যদি অ্যাড ইনসার্টার ব্যবহার করে আপনার ওই ইউজিওএক এর কোডগুলি পেস্ট করে থাকেন তাহলে আপনি আপনার অ্যাড ইনসার্টার অপশনে চলে যাবেন। আমি যেহেতু অ্যাড ইনসার্টারের কোড পেস্ট করেছিলাম, সেহেতু আমি চলে যাব আমার অ্যাড ইনসার্টার অপশনে। এখানে এসে আপনাকে কি করতে হবে, এখানে এই সেটিংস অপশনে ক্লিক করতে হবে। কোডগুলি আমি আগে ডিলিট করে দিয়েছি, তার জন্য দেখাচ্ছি না, কিন্তু আপনার ক্ষেত্রে কোডগুলি দেখাবে। এরপর আপনি এখানে রিসেট অল সেটিংস এই অপশনটিতে ক্লিক করে নেবেন, ওকে করে নেবেন। ওকে করে দিলেই তাহলে কি হবে, আপনার অ্যাড ইনসার্টারের মধ্যে যতগুলি কোড আপনি পেস্ট করেছিলেন সবকিছুই ডিলিট হয়ে যাবে। এছাড়া আপনি যদি ম্যানুয়ালি কোনো জায়গায় কোড পেস্ট করে রাখেন, সেখানে গিয়ে আপনি ডিলিট করে নেবেন। এখানে আপনার ওয়েবসাইটের যে কাজটি সেটি কমপ্লিট হলো। এরপর আপনি আপনার ইউজিওএক অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসবেন, তারপর এখানে সেটিংস অপশনে ক্লিক করে নেবেন, এখানে আপডেট সেটিংসে ক্লিক করবেন, তারপর এটিকে আপনি সমস্ত কিছুকে ক্লোজ করে নেবেন, ক্লোজ করে সেভ করে নেবেন। দেখুন এখানে সমস্ত কিছু অফ হয়ে গেছে। এবার আপনাকে কি করতে হবে, সাইট ইন্টিগ্রেশন অর্থাৎ আমি এখানে ক্লাউডফ্লেয়ার দ্বারা সাইটটিকে আমার ইন্টিগ্রেশন করেছিলাম, এবার আমি কি করব এখানে রিমুভ ক্লাউডফ্লেয়ারে ক্লিক করে নেব। এখানে সাকসেস বলে অপশন দেখিয়ে দিয়েছে। এরপর আরেকটু নিচে চলে আসবেন, এখানে যে ডিএনএস অপশন রয়েছে, এখানে যে সমস্ত অপশনগুলি ইএস রয়েছে সেগুলিকে আপনি অফ করে নেবেন। আমি এখানে একের পর এক অফ করে দেবো, এটি এক একটি অফ করতে একটু সময় লাগবে, তার জন্য আমি ভিডিওটিকে একটু স্পিডি করে দিই। এই ফাঁকে একটি কথা বলে দিই, আপনি যদি নেম সার্ভার আপডেট করে থাকেন তাহলে পুনরায় আপনার আগের যে নেম সার্ভারটি ছিল সেটিকে আপডেট করবেন। আর আমি যেহেতু এখানে ক্লাউডফ্লেয়ার নিয়ে করেছিলাম, তার জন্য আমি ক্লাউডফ্লেয়ার অপশনে যাচ্ছি। যদি আপনি ক্লাউডফ্লেয়ার নিয়ে করে থাকেন তাহলে আপনাকে এইভাবে করতে হবে। তারপর আপনি নেক্সট পেজে চলে যাবেন, অর্থাৎ এখানে মাল্টিপল পেজ থাকে, আপনি নেক্সট পেজে গিয়েও আপনি এইভাবে অফ করে নেবেন। এভাবে আপনার ক্লাউডফ্লেয়ারের অপশনগুলি অফ করার পর আপনার এখানে ইউজিওএক যে অ্যাকাউন্টের সেটিংসের কাজটি আপনার কমপ্লিট হলো। এরপর আপনি চলে যাবেন আপনার ক্লাউডফ্লেয়ার অপশনে অর্থাৎ আপনার ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে। সেখানে গিয়ে যদি এখানে আপনার মাল্টিপল ডোমেন অ্যাড করা থাকে তাহলে আপনার যে ডোমেনের মধ্যে ইউজিওএক অ্যাকাউন্ট অ্যাড করেছিলেন সেটিকে সিলেক্ট করে নেবেন। আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমাকে একটু নিচে চলে আসতে হবে। এখানে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি রিমুভ সাইট ফ্রম ক্লাউডফ্লেয়ার, অর্থাৎ আমাকে এই অ্যাকাউন্টটিকে অর্থাৎ ডোমেনটিকে আমাকে এই ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিয়ে পুনরায় আমাকে সাইটটি অ্যাড করতে হবে। তার জন্য আমি কি করব, এখানে রিমুভ অপশনে ক্লিক করে দিয়ে
আমি এটিকে রিমুভ করে দেব। এরপর আপনাকে পুনরায় ওই সাইটটিকে আপনার ক্লাউডফেয়ার সঙ্গে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করতে হয় আপনি যদি না জানে থাকেন তাহলে আমি এখানে একটি ক্লাউডফেয়ার নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, আপনাকে দেখিয়ে দিই। সেটি দেখে আপনি সম্পূর্ণভাবে আপনার সাইটটিকে অ্যাড করতে পারবেন। দেখে নিন এই ভিডিওটি, আপনি যদি না পেয়ে থাকেন অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, সেটি দেখে আপনি আপনার সাইটটিকে পুনরায় ক্লাউডফেয়ারের সঙ্গে অ্যাড করে নেবেন। এবার দেখে নেবেন আপনার সাইটটি লাইভ হচ্ছে কিনা, কারণ এখানে আপনি যেহেতু ক্লাউডফেয়ার ডিলেট করে দিয়েছেন সেহেতু আপনার ক্লাউডফেয়ারের যে নেম সার্ভার ছিল আপনার ডোমেনের সঙ্গে সেটিও আউট হয়ে গেছে। এর জন্য আপনাকে কি করতে হবে, নেম সার্ভারও চেঞ্জ করতে হবে। নেম সার্ভার চেঞ্জ করার জন্য আপনি চলে যাবেন আপনার ডোমেনে, অর্থাৎ আপনি যেখান থেকে ডোমেন বাই করেছিলেন। আমি যেহেতু বিগ্রক থেকে ডোমেন বাই করেছিলাম সেহেতু আমি এখানে বিগ্রকে চলে যাব। এখানে আমার বিগ্রক অ্যাকাউন্টটি আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আমাকে চলে যেতে হবে আমার ডোমেন সেকশনে। এরপর আমাকে কি করতে হবে, এখানে আমার যে হোস্টিংটি রয়েছে এই ডোমেনের জন্য আর যে ডোমেনটি রয়েছে সেটিকে আমাকে আলাদা আলাদা ট্যাবে ওপেন করে নিতে হবে। আমার হোস্টিং হলো এটি, মাল্টিপেন হোস্টিং, এটিকে আমি নিউ ট্যাবে ওপেন করে নেব। তারপর আমার যে ডোমেনটি রয়েছে সেটিকে আমি নিউ ট্যাবে ওপেন করে নেব। ওপেন করার পর আমি হোস্টিং এর ট্যাবে চলে যাব, যে ট্যাবটিতে আমি হোস্টিং ওপেন করেছি সেটিতে চলে যাব। আমি এখানে নেম সার্ভারে ক্লিক করব, তারপর ডোমেনের যে ট্যাবটি রয়েছে সেটিকে ওপেন করে সেখানে গিয়েও আমি এখানে নেম সার্ভারে ক্লিক করব। তারপর এখানে হোস্টিং এর যে নেম সার্ভার দুটি রয়েছে সেটিকে আমি, দেখুন এখানে আমি যেভাবে আপডেট করছি আপনিও সেইভাবে আপডেট করে নেবেন। এখানে ক্লাউডফেয়ারের আমার নেম সার্ভার ছিল সেটিকে সরিয়ে দিয়ে আমি আমার হোস্টিং এর নেম সার্ভার আপডেট করছি। এখানে সাকসেসফুলি হয়ে গেছে। এটি সময় নিতে পারে নেম সার্ভার আপডেট হতে, কারণ আপনি জানেন যে কোনো নেম সার্ভার আপডেট হতে ডোমেনের একটু সময় লাগে। এরপর যদি আমার সাইটটিকে ওপেন করে দেখি আমার সাইটটি লাইভ হচ্ছে কিনা, দেখুন এখানে আমার সাইটটি লাইভ হয়ে গেছে। এরপর আপনি আপনার অ্যাডসেন্স এর অ্যাকাউন্টে পুনরায় চলে যাবেন, কারণ এখানে একটি এরর অবশ্যই আপনার সামনে এসেছিল, যেটি হলো আর্নিং অ্যাড রিক্স ইউ নিড টু ফিক্স অ্যাডস ডট টিএক্সটি ইস্যু। যদি আপনি এটি না দেখতে পান তাহলে এখানে দেখে নেবেন আপনার এই এররটি এসছে কিনা। যদি এই এররটি এসে থাকে অবশ্যই আপনাকে এটি ফিক্সড করে নিতে হবে, কারণ এটি আপনার আর্নিং এর উপর ইফেক্ট ফেলতে পারে। এর জন্য আপনি ফিক্স নাওতে ক্লিক করবেন। এবার আপনার সামনে আপনার অ্যাডস ডট টিএক্সটি যেটি আগে ছিল সেটি আপনি দেখতে পেয়ে যাবেন। সেটিকে আপনি কি করবেন, কপি করে নেবেন। কপি করার পর আপনি এটি দু পদ্ধতিতে আপনার সাইট আপলোড করতে পারেন, এক প্লাগইন ব্যবহার করে অ্যাডস ডট টিএক্সটি, আর দ্বিতীয় হলো আপনি এটিকে আপনার সি প্যানেলে আপলোড করতে পারেন। কিন্তু আমি এখানে দ্বিতীয় পথটি অনুসরণ করব। আমি কিভাবে দ্বিতীয় পথটি অনুসরণ করব সেটা আপনাকে দেখিয়ে দিই। এখানে আপনার ডেস্কটপে রাইট ক্লিক করে আপনি এখানে নিউ অপশন ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করার পর আপনি টেক্সট ডকুমেন্টসে ক্লিক করবেন, অ্যাডস ডট টিএক্সটি নামকরণ করবেন। করার পর আপনি এটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি যেটিকে কপি করেছেন সেটিকে এখানে পেস্ট করে নেবেন। ট্যাবটি ক্লোজ অপশন যেটি দেখতে পাবেন, অর্থাৎ উপরের দিকে কোণে, সেই ক্লোজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সেভ অপশন পেয়ে যাবেন, এটিকে আপনি সেভ করে নেবেন। এবার কি করতে হবে, আমাকে সি প্যানেল ওপেন করতে হবে। ওপেন করার পর আমি এখানে ফাইল ম্যানেজারে চলে আসব। এবার আমার যে ডোমেনটি সেটি রয়েছে পাবলিক ডট এইচটিএমএল এ, এখানে ক্লিক করব। তারপর আমার ডোমেনটি দেখতে পাবো, দেখুন এখানে আমার ডোমেনটি রয়েছে, যে ডোমেনটি আমার এরর এসেছিল সেটিকে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে দেখব অ্যাডস ডট টিএক্সটি ফাইলটি রয়েছে কিনা। দেখুন এখানে আমার অ্যাডস ডট টিএক্সটি ফাইলটি রয়েছে, এটিকে আমি ডিলেট করে আপনাকে আপলোড করে দেখিয়ে দিচ্ছি। এটিকে আমি ডিলেট করে দিলাম। তারপর আপনি কি করবেন, এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। এখানে অ্যাডস ডট টিএক্সটি ফাইল যেটি আপনি তৈরি করেছিলেন সেটি সিলেক্ট করে ওপেন করে নেবেন। এখানে আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর, আপলোড হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে আপনি ব্যাকে চলে যাবেন। এরপর আপনি এক দুদিন ওয়েট করবেন, তাহলে এই এররটি আপনার, অর্থাৎ অ্যাডস ডট টিএক্সটি যে এররটি, এটি অটোমেটিকই এই অপশনটি চলে যাবে, অর্থাৎ ফিক্সড হয়ে যাবে। এখন আমি আপনাকে একটি অ্যাড সেট করে আমার সাইটে দেখিয়ে দেবো। আমি এই কোডটি কপি করব। এবার আমি কি করব, এখানে যে অ্যাড ইনস্টার্টার অপশন রয়েছে সেখানে গিয়ে এই প্রথম ব্লকে পেস্ট করে দেবো। এখানে আমি হোম অপশন নিয়ে নিচ্ছি, এখানে আমি বিফোর পোস্ট করে নেব। তারপর এখানে অ্যালাইনমেন্ট আমি সেন্টার করব। করার পর আমি এখানে সেভ করে দেব। দেখুন আমার কোডটি সেভ হয়ে গেছে। এবার আপনাকে আমার সাইটটি ভিজিট করে দেখিয়ে দিই যে আমার অ্যাডটি সঠিকভাবে আমার সাইটে সেট হয়েছে কিনা। দেখুন আমার অ্যাডের যে বক্স সেটি চলে এসছে। এভাবে আপনি আপনার অ্যাডগুলিকে পুনরায় সাজিয়ে নেবেন। আরেকটা হলো, আপনি যদি আপড্রাফট প্লাস ব্যবহার করে আপনার সাইটের কোনো অটোমেটিক ব্যাকআপ রেখেছেন তাহলে কি করবেন, আপনার এজোয়েক অ্যাড করার আগে যে আপডেটটি রয়েছে সেটিকে আপনি রিস্টোর করে পুনরায় আপনার আগের সেটিংস ফিরে পাবেন। এখানে আমার 27 তারিখের একটি ব্যাকআপ রয়েছে, সেটি যদি আমি রিস্টোর করে নিই তাহলে কি হবে, আমার আগের যে সমস্ত অ্যাড সেটিংস যেভাবে ছিল সেইভাবে পুনরায় ফিরে আসবে। তবে বন্ধুরা একটা কথা বলবো, এইভাবে করার সঙ্গে সঙ্গে যে আপনার ওয়েবসাইটে অ্যাড আসা শুরু হয়ে যাবে এমনটা নয়। আপনাকে 6 থেকে 7 দিন অপেক্ষা করতে হবে, তারপর ধীরে ধীরে অ্যাড আসা শুরু হবে। অর্থাৎ একসঙ্গে আপনার ওয়েবসাইটে অ্যাড আসা শুরু হবে না, কম কম করে অ্যাড আসা শুরু করবে। আর এর জন্য আপনি আপনার অ্যাডসেন্সে গিয়ে অটো অ্যাড চালু করে রাখবেন, এবং পারলে ম্যানুয়ালও সেটিং করে রাখতে পারেন।
এবং 6-7 দিনের জন্য আপনাকে পেশেন্স রাখতে হবে। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম হেল্পফুল ভিডিও যদি আরো পেতে চান তাহলে কি করতে হবে আশা করি সেটা বলতে হবে না, তা পরের ভিডিও জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।